আসলো নতুন লট ইয়ামা R15M ইন্ডিয়ান ভার্সন ব্ল্যাক কালার বাইকটি। এই নতুন লটের দাম বর্তমান কত চলতেছে অক্টোবর মাসে, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন, নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, নতুন লট যে আসছে এই কার্বন ব্ল্যাক কালার R15M বাইকটি, এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2024 সালে এসে অক্টোবর মাসে কত চলতেছে সেটা আমি বলে দিচ্ছি। সারা বাংলাদেশে এই প্রাইস চলতেছে 5,90,000 থেকে 5,95,000 টাকা পর্যন্ত আস্কিং প্রাইস বলতেছে। তো আপনারা অবশ্যই 6-7টি শোরুম যাচাই বাছাই করবেন। 6-7টি শোরুম যাচাই বাছাই করলে আপনার জন্য ভালো হবে, কোন শোরুম থেকে সবচাইতে কম দামে বাইক দিবে সেটা আপনি বুঝতে পারবেন, এবং কোন শোরুমে সবচাইতে ভালো মানের সার্ভিস সেন্টার আছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন, কোন শোরুমের ওনার আচার আচরণ খুবই ভালো, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করার চেষ্টা করবেন। আর এই বাইকটি নতুন আসছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ ব্ল্যাক কালার প্রতিটা মানুষের একটা ইমোশন কাজ করে, আর R15M এর মধ্যে সিলভারের মধ্যে ব্ল্যাক দেখতে কিন্তু অসাধারণ। তো এখন কিন্তু মানুষ ইন্দোনেশিয়ান বাইকের তুলনায় ইন্ডিয়ান বাইকই বেশি ক্রয় করতেছে, তার মধ্যে হচ্ছে ব্ল্যাক R15M কার্বন যেই এডিশনটি আছে, কয়েকদিন আগে বের হয়েছে বা লঞ্চ হয়েছে, সেটাই মূলত এখন বাংলাদেশের বাজারে ব্যাপক পরিমাণের চাহিদা, ব্যাপক পরিমাণের সেল হচ্ছে। তো আপনারা যারা নিতে চান অবশ্যই নেবেন এই বাইকটি। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য, ভবিষ্যতে এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন, এবং আল্লাহ হাফেজ।